So guys, so এই যে কিছু প্রসেস করব এখন দেখো জায়গাটা অনেকটা ভালো দেখাচ্ছে অতটা খারাপ না এটা পোস্ট করো সো তো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছো বহুত কুল এই যে গুত্তা এখন চা খেতে যাইছে কাকুল আরছে লেখছা সো গাইস আমাদের কুলি তো দেখতে পাচ্ছো কুলিকে Hey, look, boys. Hey, our hero. Hey, Hey, So, simple একটা পোস্ট করব চলো আর এই যে কিছু পাতা নিয়ে নিয়েছি আর আজকে যেগুলো পোস্ট করব সব বসে করব স্কুল ড্রেস দেখতে পাচ্ছ স্কুল ইউনিফর্ম আছে সো সিম্পলি কি করব বই একটা নিয়ে নেব আর কিছু পেজ আমি ছড়িয়ে রেখেছি সো ব্যাগ একটা রেখেছি মাদর কে দেখিয়ে দিই ওকে এভরিওয়ান সিম্পলি পোস্ট করছি এত কিছু খাচ্ছে কোনো বিষয় না সিম্পলি একটা বই দরকার আছে সো বই নিয়ে নেবেন আর কিছু পেজ নিয়ে নেবেন এরকম আর সাইডে আরেকজনকে ধরে রাখতে বলবেন যখন ফটোশুট করবে তখন উপর দিয়ে ছুড়ে দিতে বলবেন সো অনেকটা ভালো ফটো চলে আসবে সো সিম্পলি দেখো পোস্ট করছি পাউডার এইভাবে রাখছি আর সিম্পলি কাছের দিকে একটু এলান দিয়ে দিচ্ছি পাতা পড়ে দেওয়ার পরে ক্লিক করি আমি এক দুই তিন দেবো তারপরে আরো সামনে চলে পারবে কিন্তু এক দুই তিন গাইস তো দেখতে পাচ্ছ মানে রানিং মুভমেন্ট যেটা আমরা পরীক্ষার পরে করে থাকি তো ছুঁড়ে মারি যেগুলো বই খাতা পরীক্ষা শেষ হয়ে গেলে পরে অনেকেই বই খাতা ছুঁড়ে মারে তো সেরকমই একটা পোস্ট করছি মানে সুন্দর সুন্দর ফটো ক্লিক হয়ে গেছে সো এটা পার সেকেন্ড করেছি দশটা পার সেকেন্ডে দশটা ক্লিক করে তো আপনারা যদি তুলতে চান এরকম সেম করবেন তো অনেকটা সিমিলার ফটো চলে আসবে সো আমার এখনো আর সিম্পলি দেখো ব্যাগটা ঘাড়ে নিয়ে এসেছি এক ঘাড়ে তো একটা মানে স্কুল স্টুডেন্ট ফিল আছে আর কিছু পেয়ে আমরা পরীক্ষা শেষের পরে ঠিক এরকমই করে তো ওইগুলোই দেখাচ্ছি যে শেষের পরে কিছু মুভমেন্ট থাকে না যেটা মানে ইয়ার চেঞ্জ হয়ে যায় তখন পরীক্ষাও শেষ হয়ে যায় তখন একটা আলাদা ফিল থাকে যে পড়াশোনা কিছুদিনের জন্য সো এভরিওয়ান তো এইভাবে কিছু ফটো ক্লিক করছি জাস্ট দাঁড়িয়ে আছি তো কিছু পাতা ছুঁড়ে মারবো তো সেই মুভমেন্টটা কিছু ক্যাপচার করবো তো দেখে নাও পোস্ট করে সিম্পলি ছড়িয়ে মারবো তো একটা পোস্ট হয়ে গেল তো
কেমন ফটো আসছে কমেন্ট করে দিও আর দেখতে পাচ্ছ স্ক্রিনে কিরকম ফটো আসছে সো